রাজধানীর পুরানা পল্টনের একটি ভবন থেকে 70 লাখ টাকার নকল জাল নোট সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুর থেকে চালানো এই অভিযানে নকল জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে আরিফ, হান্নান এবং কাউসার ছাড়া দুই নারী রয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোশিউর রহমান বলেন, এই চক্রের সাথে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।